আমি অনেকদিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আজকে হচ্ছে দাদার বিয়ে, আর এখন আমি গায়ে হলুদের সঙ্গে সেজেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে বোনেরা, আর এটা হচ্ছে দাদার ঘর। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো হলুদ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে হলুদ স্পেশাল ডেকোরেশন। বলো তো এখানে দাদার গায়ে হলুদের ফটোশুট শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে নিদবর, আমার বৌদির ছেলে আর কি। তো চলো, গায়ে হলুদের সময় হয়ে এসেছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বরণ পর্ব শুরু হয়ে গেছে। যে বরণ করছে ওটা হচ্ছে আমার দিদি, বড় পিসিমণির মেয়ে। আর এরা যে এও হয়েছে চারপাশে ঘুরছিল, এগুলো হচ্ছে আমারই বৌদি আর কি, পিসিমণির বৌমারা এরা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ছোট পিসিমণি, ছোট পিসিমণি দাদাকে গায়ে হলুদ মাখাচ্ছে। আর ওটা হচ্ছে ছোট পিসিমণিরই নাতি ভাই, গায়ে হলুদের আর কি হলুদ দিচ্ছে। আর এবার গায়ে হলুদের পর্ব যেহেতু সবাই হলুদ মাখামাখি চলছে, দাদা ভাইকে সবাই হলুদ মাখাচ্ছে, বৌদিরা দিদিরা। তো ভালো লাগছে, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি ফটোশুট করার জন্য। ওইদিকে বৌদি ভাইরা, এদিকেও আছে, এটা হচ্ছে মেজ বৌদি, সামনে দিদি, সবাই মিলে আমরা ছবি শ্যুট করব। তো চলো আমরা ছবি তুলতে থাকি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে পিসিমণি মাথায় তেল দিয়ে, ওই যে নিয়মটা আছে আমাদের হিন্দুদের, সেটাই পিসিমণি পালন করছে। তো এখন দাদার মাথায় তেল দেবে, আর ওই তেলটা পান পাতায় পড়বে। তো চলো দেখতে থাকো।
আমরা এখন যাচ্ছি নতুন বৌদির কাছে গাড়িতে সবাই মিলে। তো চলো নতুন বৌদির কাছে গিয়ে দেখা হচ্ছে। নতুন বৌদির বাড়ি আর দেখতে পাচ্ছ বৌদির বরণ পর্ব চলছে। এবার বৌদির যেহেতু গায়ে হলুদ, আমরা হলুদ আনলে এখানে গায়ে হলুদ যেহেতু শুরু হয়, তো চলো। বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথের এই ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। এর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তো ভিডিও আমার সাথে থাকবে।